بسم الله الرحمن الرحيم সিফাত হাদিস নম্বর 198, সেখানে স্পষ্টভাবে কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা সহিহ সনদে প্রমাণিত কথা। তার জন্য এটা যারা বলছে যে বলা যাবে না, এটা সঠিক নয়। কেন? ইমাম বাইহাকির কিতাব আসমা সিফাত এটা স্পষ্ট সহিহ সনদে প্রমাণিত আছে। তাবরানি আসাদ তাবরানি কাবিরে বেশ কয়েকটি হাদিস এসে কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই হাদিসগুলো সহিহ নয়, এগুলো দুর্বল। তবে আসমা সিফাত বাইহাকির হাদিসটা সহি, তার জন্য বলতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। দুই নম্বর বিষয় যে কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রসুল্লাহ, এটা গোটা মুসলিম উম্মারও এই বিষয়ের উপরে ইজমা আছে। হাদিস তো আছে, সঙ্গে ইজমাও আছে। তাই দুটো দলিল আপনাকে দিলাম, আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। মানুষ মারা যাওয়ার পর খরচ খাওয়ানোর বিধান কোরআন ও হাদিস দ্বারা আলোচনা করেন। মানুষ মারা যাওয়ার পর খরচ খানা, বুঝতে পারলাম না আমাদের ভাষা। আচ্ছা 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 ভাই, প্রশ্ন করেছেন, মানুষ যদি মারা যায় তার নামে 3 দিনা 40 দিনা এই 11 দিনা বিভিন্ন মিলাদ করা হয়, এমনকি মৈতি খানা নামে একটা খানা প্রচলিত আছে, এগুলো করে, এগুলো বিধান কি? ভাই দীর্ঘদিন যাবৎ ধরে আমরা বলে আসছি যে এগুলো ইসলামে অনুমোদিত নয়, এগুলো বিদআত। তবে এগুলো কাজ যারা করে, হানাফিবাদের মধ্যে কিছু সংখ্যক ব্যক্তি তারা করে। হানাফিবাদে একটা বিখ্যাত কোরআনের তাফসির আছে, তাফসিরের তাফসিরে মারেফুল কোরআন, নাম কি? লেখকের নাম মুফতি শফি সাহেব। তিনি লিখেছেন, মহিউদ্দিন খান আপনার বাংলাদেশের একজন লেখক, মাজাবে হানাফি আকিদায় দেবন্দী, তিনি অনুবাদ করেছেন বাংলাতে। তাফসিরে মারেফুল কোরআন খুলবেন, সূরা বাকারা সনবাদ 2:41-43, ডান দিকে চলে যাবেন, 15-25 নম্বর লাইন পড়বেন, পরিষ্কার বলে লিখেছে মৃত ব্যক্তির নামে মিলাদ পড়া, কিয়াম করা, বিভিন্ন রকমের দুরুদ পড়া, ছোলা গোনা, বোট গোনা, 40টা খানা করা, সব বিদাতে সাইয়া। কে বলেছে ভাই? আমি ফতোয়া দিইনি ভাই, আমি জাস্ট পড়েছি তাই বলে দিলাম। তারা বলেছেন যে মৃতদের নামে এইসব কারুষ মানে কার্য করা, এগুলো বিদাতে সাইয়া। বিদাত প্রসঙ্গে কি এটা আমি বলতে পারি, তবে আমি এটাও নিজের থেকে বলতে চাই না। আমি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস শোনাতে চাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা, তিনি বলছেন, মান আমেল আমালা লাইসা আলাইহি আমরুনা ফারাদ্দুন, কোনো ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমলের পক্ষে আল্লাহর কোনো নির্দেশ নেই, অর্থাৎ আল্লাহ বলেননি, করেননি, অনুমোদন দেয়নি, সেটা মারদুদ, সেটা প্রত্যাখ্যাত। অবশ্যই যেসব কার্যগুলো করা হয় এগুলো আল্লাহ রাসূল বলেননি, করেননি এবং অনুমোদন দেয়নি, অবশ্যই মারদুদ, প্রত্যাখ্যাত। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, হাদিসের সহিহ বুখারী হাদিস নম্বর 2697, সহিহ মুসলিম হাদিস নম্বর 1718, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 14, সুনান আবু দাউদ হাদিস নম্বর 4606, মিশকাত হাদিস নম্বর 140, সহিহ তারগিব হাদিস নম্বর 50। সমস্ত মুহাদ্দিস নয়, সহিহ বুখারীর যেহেতু হাদিস, মুসলিমের যেহেতু হাদিস, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাই অবশ্যই এটা বাতিল মারদুদ, এটা হানাফি ভাইদের ফতোয়া। এক ভাই প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করতেন কোরআন এবং হাদিস দ্বারা বর্ণনা করতে? ভাই 3 ঘন্টা লাগবে। তাহলে আপনাকে বলি, আল্লাহ রাসূল কিভাবে সালাত আদায় করেছেন এই ব্যাপারে বাংলাদেশের মাটিতে খুব সুন্দর একটি বই আছে। বইটি হাদিস ফাউন্ডেশন থেকে ছাপানো হয়েছে। বইটির নাম সালাতুর রসুল, রসুল লেখক আসাদুল্লাহ গালিব। যদি আপনি খুব সুন্দরভাবে আল্লাহর সালাতকে পড়তে চান, এই বইটি পড়বেন। আল্লামা নাসরুদ্দিন আলবানি একটি বই আছে, সিফাতুস সালাতুন নবী, এটা আরবি বই, বাংলা অনুবাদ হয়েছে আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, তিনি অনুবাদ করেছেন। এটা হচ্ছে তাওহীদ প্রকাশনী থেকে ছাপানো হয়েছে। এই বইটা যে একটু আলেম শ্রেণী মানুষ তাদের জন্য উপকারী বেশি, কিন্তু সালাতুর রসুল এটা আলেমদের জন্য উপকারী, আমজনতার জন্য উপকারী। আর যদি মাসালাগত বিষয় বেশি জানতে চান, ফিকের পরে জানতে চান, তো আরও একটি বই বেরিয়েছে তৌহিদ প্রকাশনী থেকে, আমাদের ইন্ডিয়ান লেখক আব্দুল হামিদ ফাইজি আল মাদানি, তিনার বই সালাতে মুবাসির, এই বইটি পড়বেন, একটু ফিক সম্পর্কে কিছু আপনি ধারণা পাবেন। আর যদি হাদিস কোনটা সহি কোনটা জাইব এই ব্যাপারে বই পড়তে চান, একটি বই আছে মুজাফফর বিন মহাসনের লেখা, জাল হাদিসের কবলে রসুলুল্লাহ সালাত। এই চারটে বই বললাম, চার কোয়ালিটির। এখন যে যে কোয়ালিটির সে কোয়ালিটির হিসাবে আপনি বইটা কিনবেন, পড়াশোনা করবেন, ইনশাআল্লাহ বিশুদ্ধ সালাত, আল্লাহর সালাত আদায় করেছেন এটা পেয়ে যাবেন।
আল্লাহ রাসূলের সাথ কেমন ছিল এই মর্মে আমার একটি ভিডিও বক্তৃতা আছে, ইন্টারনেট থেকে ডাউনলোড করে শুনে নেবেন। কেন না, এটা প্রশ্ন উত্তর পর্ব, এখানে আলোচনা করা তো সম্ভব নয়। একবার প্রশ্ন করেছেন, মাঝহাব বলতে কি বোঝায়? রসুল সাল্লামের মৃত্যুর পূর্বে কোন মাঝহাব মানা হয়েছিল? কোরআন হাদিসের আলোকে বলবেন। বাংলাদেশের একটি বই আছে তালিমুল ইসলাম, বোটা উর্দুতে আছে, বোটা একটা প্রশ্ন উত্তর পর্ব একটি আছে, সেখানে বলা হতো যে তোমার মাঝহাব কিয়া হ্যায়, এটা প্রশ্ন। তো উত্তর ওখানে লেখায় আছে যে হামার মাঝহাব ইসলাম হ্যায়। ভাই বলুন তো মাঝহাব কি? একজন হিন্দু ভাইকে প্রশ্ন করবেন অমুসলিমকে তোমার মাঝহাব কিয়া হ্যায়, তো উনি বলেন আমার মাঝহাব হিন্দু হে বা খ্রিস্টান। তো মাঝহাব শব্দের অর্থ যদি নেন, উর্দুতে যেটা হয় হিন্দিতে যেটা হয় সেটা ধর্মের জন্য, কিন্তু আমাদের যেটা পরিভাষিক আমরা বলে থাকি মাঝহাব মানে একটি মত, এটা একটা অর্থ। মাঝহাব মানে মত, পথ বা তরিকা বা রাস্তা বা একটা দল। কিন্তু হাদিসের ভাষাতে যদি মাঝহাব আসেন তা একটু আলাদা আছে। শুনুন, আবু দাউদ কিতাবুত তাহারা প্রথম অধ্যায় প্রথম হাদিস প্রথম পৃষ্ঠা একদম প্রথম হাদিস, সুবা বিন মুগিরা থেকে হাদিস বর্ণনা, তিনি বর্ণনা করছেন যখন আল্লাহ রাসূল ইজা যাহাব আল মাযহাব বা আবাদান, মানে রসুল যখন মাঝহাবে যেতেন তখন অনেক দূরে যেতেন। হাদিসের মাঝহাব শব্দ যেখানে যেখানে এসেছে পেশাব পায়খানার জন্য ব্যবহার করা হয়েছে, এর বাইরে কিছু ব্যবহার করা হয়নি। আবু দাউদের প্রথম হাদিসে কিছু করার নেই, এটা স্পষ্ট। মাঝহাব শব্দটা কোরআন হিসেবে যখনই ব্যবহার করা হয়েছে পেশাব পায়খানা অর্থে ব্যবহার করা হয়েছে, অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি। যেমন বাউল শব্দ মানে জানেন, একজন বলছে ভাই বাউলদের এই রীতিটা কি, আসছে ভাই বাউল সম্পর্কে হাদিস তো একটা আছে, বাউল সম্পর্কে এই হাদিসে জানেন আকসার আদুল কাবরি মিনাল বাউল, মানে অধিকাংশ কবরের আজাব হবে কিসের কারণে? বাউল মানে পেশাব থেকে পবিত্রতা হাসিল করতো না যথাযথভাবে, ভাই বাউল হতে পেশাব পায়খানা, পেশাব মানে আরবি অভিধান। তো যাই হোক ভাই, যে কথা বলছিলাম, আল্লাহ সালের যুগে মাঝহাব ছিল না, চার মাঝহাব এটা ছিল না, তার জন্য চার ইমামের জন্ম মৃত্যু সাল জানলেই আপনি নিজে বুঝতে পারবেন। আল্লাহ সালের মৃত্যুর পর 80 হিজরিতে ইমাম আবু হানিফার জন্ম, 150 মৃত্যু, ইমাম মালিকের 94 অথবা 98 জন্ম, ইমাম শাফি 150 জন্ম। বা চিন্তা করেন আল্লাহ সালের মৃত্যুর পরে চার ইমামের জন্ম, মাঝহাব তৈরি হবে কীভাবে আল্লাহ সালের সময়? শেখ শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভি তার একটি বিখ্যাত গ্রন্থ হুজ্জাতুল্লাহিল বালেগা প্রথম খণ্ড 152 পৃষ্ঠায় তিনি লিখেছেন, জেনে রেখো চতুর্দশ শতাব্দীর পূর্ব পর্যন্ত কোনো এক মাঝহাবের তাকলিদের সাক্ষী করতে হবে এই ব্যাপারে গোটা মুসলিম উম্মার কোনো ঐক্যমত ছিল না। একজন হানাফি বিদ্বান বলেছে আমি না, জালসার মৃত্যু 400 বছর পরে মাঝহাব অর্থাৎ তাকলিদের সাক্ষী এটা হয়েছে। ভাই একটা জিনিস মনে রাখবেন, তাকলিদের সাক্ষী তাকলিদ আর মাঝহাবের মধ্যে পার্থক্য আছে। আমরা মাঝহাবের বিপক্ষে বলি না, মাঝহাব মানে মত, মত আপনি যাত্রার মানতে পারেন যে কোরআন সুন্নার অনুকূলে হয়, তবে তাকলিদের সাক্ষী এটা না যায় এটা হারাম। অনেক আলেম ওলামা এটা পার্থক্য করতে পারেন না যে তাকলিদ কি আর মাঝহাব কি, অনেকে মাঝহাবের বিপক্ষে বলে। ভাই আমরা মাঝহাবের বিপক্ষে বলি না, আমি বলি না মাঝহাব মানে মত, ইমাম আবু হানিফার মত, তিনি একজন ইমাম, বা তার মত গ্রহণযোগ্য হতে পারে কি পারে না? অবশ্যই হতে পারে, তার মতটাকে কোরআন সুন্নাহ থেকে বিবেচনা করে আপনি মানবেন, এটা তার মাঝহাব। ইজা সাল হাদিসে পাওয়া মাঝহাবি, যে সহি হাদিস পাবে সেটা আমার মাঝহাব। তো যে কোনো ইমামের মাঝহাব মানা জায়েজ, মাঝহাব মানতে হবে না এমন কোনো কথা আমরা বলি না। আমরা বলি তাকলিদের সাক্ষী হারাম, কিন্তু অনেক আহলে হাদিস আলেমরাও এই বিষয়টা তারা কর্ণপাত করে না বা তারা বোঝানোর চেষ্টা করছে না যে মাঝহাব আর তাকলিদের মধ্যে পার্থক্য আছে। আমি কোনোদিন মাঝহার বিপক্ষে বলিনি, আমি তাকলিদের সাক্ষীর বিপক্ষে বলি। আমার একাধিক বক্তৃতা আছে দেখবেন ফোন আলাপ আছে যে তাকলিদের বিপক্ষে বলি, মাঝহার বিপক্ষে আমার আচরণ শুনেছেন? জি না। একজনকে প্রশ্ন করলে বেশি ভালো হতো। জি বলুন। আমাদের আরেকটা প্রশ্ন করেছেন, আমরা সচরাচর বলে থাকি কোরআন শরীফ হাদিস শরীফ, আসলে এই শরীফ কথাটির ব্যাখ্যা কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন, আমরা বলি কোরআন শরীফ বিভিন্ন জিনিসের সঙ্গে আমরা শরীফ লাগাই, শরীফ মানে পবিত্র। পবিত্র কোরআনের অনেকগুলো নাম আছে, কোরআনুল হাকিম, কোরআনুল করিম,
কোরআনুল মাজিদ, কোরআনুল মাজিদ আছে না, এগুলো কোরআনের স্বয়ং নাম, স্বয়ং কোরআনে আছে। তো ভাই যে নামগুলো আল্লাহ স্বয়ং আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে সেই সব নামগুলোতে ডাকাটি উত্তম না মানুষ যেটা নাম দিয়েছে একটা আরবিতে নতুনভাবে সেটা ডাকা উত্তম? তো ভাই আল্লাহ যখন কোরআনকে কোরআনুল কারিম বলেছেন, কোরআনুল হাকিম বলেছে, কোরআন মসজিদ বলেছে, তো আমরা লোকের দেওয়া মানুষের দেওয়া নামে কেন রাখবো? এটা বুদ্ধির বিবেক আসে না। আল্লাহ যদি নাম দিয়েছেন স্পষ্টভাবে, যদি কোরআনের নাম না থাকতো তবে আমরা নাম দিলে সেটা একটা আলাদা বিষয়, তবে অবশ্যই কোরআনুল কারিম, কোরআনুল হাকিম এগুলো আল্লাহ দেওয়া নাম। কোরআন শরীফ বলে পবিত্র কোরআন হাদিসে কোন জায়গাতে এই নামটা বর্ণনা করা নেই, তাই এটা থেকে দূরে থাকাটি বাঞ্ছনীয়। কোরআনকে কোরআন মসজিদ, কোরআন নুল হাকিম এগুলোর নামে ডাকাটাই এটা উত্তম। আজকে বিষয়টি স্পষ্ট হয়েছে। আমাদের আরেকটা প্রশ্ন আছে, সুদ দেওয়া নেওয়া হারাম, টাকা ধার পাওয়া না গেলে সুদের উপর টাকা ধার নেওয়া যাবে কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে সুদ দেওয়া এবং নেওয়া দুটোই হারাম, তবে কোনো ক্ষেত্রে টাকা ধার নিয়ে সুদ দেওয়া এটা অনুমোদিত না নিষিদ্ধ? ভাই এক বাক্যে নিষিদ্ধ সূরা বাকারা সূরা 2 আয়াত নম্বর 275 থেকে 279 এবং সূরা ইমরান আয়াত নম্বর 30 এবং 31, সূরা নিসা আয়াত নম্বর 161 আল্লাহ আটখানা আয়াত নাজিল করেছে সুদকে হারাম করেছেন। গোটা মুসলিম উম্মার এখানে ইজমাও আছে, কোরআনের আয়াতও আছে ইজমাও আছে, কেউ ইখতিলাফ করেনি। তাই কোনোভাবেই সুদের টাকা নেওয়া বা দেওয়া বা ধার নিয়েছেন তার জন্য সুদ দেওয়া এটা ইসলাম কখনো অনুমোদিত নয়, এটা নিষিদ্ধ, এটাকে দূরে থাকতে হবে। আসলে সেটা স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, মাজারে টাকা পয়সা বিভিন্ন ধরনের মনসুখ করা কি জায়েজ, আর কি বলতে কি জায়েজ? ভাই প্রশ্ন করেছেন, মাজারে টাকা পয়সা দেওয়া, মাজারে টাকা পয়সা দেওয়া এটা অনুমোদিত না নিষিদ্ধ? আর পীর মুরিদি এটা জায়েজ না না জায়েজ? একজন ভাইয়ের সঙ্গে কথা চলছে, ভাইকে বলছি ভাই আপনি কেন পীর ধরেছেন? তিনি বলছেন ভাই পীর না ধরে জান্নাত যেতে পারবেন না। তাই নাকি? আজ পীর না ধরে জান্নাত যেতে পারবো না, এ কথা কোথায় লেখা আছে? বলছে কোরআনে আছে। আমি তখন বলছি ভাই তো কোরআন কোথায় লেখা আছে? বলছি এত মোটা কোরআন খুঁজে পাবো কোথায়? আমি বলছি ভাই পীর ধরা যে ফরজ, এই কথা লেখার জন্য অন্তত বাংলাতে কি শব্দ লাগে ভাই প্রথম অক্ষর পীর লিখতে গেলে? প। আরবিতে? ভাই ইংরেজিতে কি লাগে? উর্দুতে পে, বাংলাতে প, ইংরেজিতে পি, ভাই আরবিতে কি লাগবে? ভাই আরবিতে অক্ষরই নাই প বলে কোনো অক্ষর। আরে পি টির ধরা কি ফরজ বলেন না? মানুষ অনেকে পি টির, ভাই টয়ে টি এটাই আরবিতে নেই, ট আছে, পিরো নেই টিরো নেই, তবে প অক্ষরই আরবি বর্ণনা নেই, তো কোরআনে থাকবে কোন হিসাবে? পি ধরা ফরজ এ কথা একটা ভিত্তিহীন, কেন এর অক্ষরই নেই। এ কথা লেখার জন্য কোরআনে প অক্ষর লাগা দরকার প্রয়োজন ছিল, কিন্তু অক্ষর নেই। ভাই এর চাইতে বড় আর কোনো প্রমাণ লাগে একজন বিবেকবান মানুষের জন্য? উনি বলছেন ভাই পীর ধরা ফরজ, আমাকে যুক্তি দিচ্ছেন। যুক্তি কি? বলছে ভাই ওই দুইতলা ঘরটা দেখতে পাচ্ছেন? তো জি ভাই দেখতে পাচ্ছি। বলছে ওই ঘরে আপনি কি এক লাফে উঠতে পারবেন? আজকে জি না পারবো না, এটা কি সম্ভব নাকি? বলছে আপনি যে দুতলা তো উঠতে চান কি করতে হবে? আজ এটা সিঁড়ি লাগবে অথবা মই দিতে হবে। বলছে যে মাঝে সিঁড়ি আর মই লাগাচ্ছেন এটাই পীর সাহেব। তিনি আমাকে বলছেন তারপর ভাই আল্লাহ না করুক আপনার বাবা একটু অসুস্থ হয়ে গেছে, তাকে এখন কলকাতা মেডিকেল হসপিটালে ভর্তি করতে হবে, আপনি কলকাতা মেডিকেল হসপিটাল চেনেন? আচ্ছা জি ভাই আমি তো চিনি না। বলছে কীভাবে নিয়ে যাবেন? আচ্ছা খুব সোজা বিষয়, একজন ড্রাইভারকে দেখবো যে কলকাতা মেডিকেল চেনে, তার গাড়িতে চলে যাবো, আমাকে পৌঁছে দেবে। বলছে যে একটা ড্রাইভার ধরছেন ইনি হচ্ছে পীর সাহেব। কত সুন্দর যুক্তি দেখেছেন! তিনি আমাকে বলছেন যে রাস্তা চেনে তাকে ধরতে হবে। আজি ভাই আপনার যুক্তি চমৎকার, তবে আমার একটি প্রশ্ন আছে। কি প্রশ্ন? আজি ভাই আমি জান্নাতে যেতে চাই আর জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমাকে কি করতে হবে? তিনি বলছেন পীর ধরতে হবে। আজি ভাই বোঝেননি এখনো প্রশ্ন। জান্নাতে যেতে চাই আর জাহান্নাম থেকে বাঁচতে চাই, আপনি বলছেন যে রাস্তা চেনে তাকে ধরতে হবে। আমার প্রশ্ন, পৃথিবীর কোনো পীর সাহেব সে জীবিত হোক আর মৃত হোক সে জান্নাত স্বচক্ষে দেখেছে? জাহান্নাম স্বচক্ষে দেখেছে? আমি হচ্ছে ভাই আমি যে ব্যক্তিকে ধরেছি তিনি নাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি জান্নাত স্বচক্ষে দেখেছেন, জাহান্নামও দেখেছেন। সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 1।
ভাই আলোসে মিরাজে গিয়েছেন কি জাননি? জান্নাতকে স্বচক্ষে দেখেছেন কি রাখেননি? জাহান্নাম দেখেছেন কি দেখেননি? জান্নাতের রাস্তা চেনেন কি চেনেন না? জাহান্নামের রাস্তা চেনেন কি চেনেন না? আমি আমি বিশ্ব নবীকে ধরেছি, তিনি জান্নাতের রাস্তাও চেনেন, জাহান্নামের রাস্তাও চেনেন। আমাদের দুটো রাস্তায় বলে দিয়েছেন, পবিত্র কোরআনে মজুদ আছে, কিন্তু আপনার পিসের তো জান্নাত দেখেনি, জাহান্নামও দেখেনি। যদি ভুল করে জাহান্নামে পুরো দেয় আর পুরো দিবে, এটাই স্বাভাবিক। আপনি বলেন যে রাস্তা চেনে তাকে ধরতে হবে, তা আপনার পীর সাহেব রাস্তা চেনে না, এটা 100% প্রমাণিত। পীর ধরা ফরজ। বাংলাদেশের কোন এক আলেম, নামটা মনে পড়ছে না, সম্ভবত আমানুল্লাহ ইসমাইলের মাদানী মুখ থেকে অথবা অন্য কোনো বক্তার মুখ থেকে শুনেছিলাম, তিনি বলছিলেন সিপাত হাসানের কাছ থেকে হয়তো, তিনি বলছেন যে পীর ধরা ফরজ। ওই রকম ফরজ কি ধরা ফরজ? চোর ধরা যেমন ফরজ, পীর ধরা তেমন ফরজ। চোরকে ধরা পরে কি করা ফরজ? উত্তম মাধ্যম দেয়া ফরজ। তো অবশ্যই দেওয়ানবাগী যে পীর, একে ধরা ফরজ আর ধরা পরে উত্তম মাধ্যম দেওয়াও ফরজ। চিন্তা করেছেন কত রকমের পীর আপনাদের বাংলাদেশে আছে? আসসালামু আলাইকুম। আমার আরেকটা প্রশ্ন আছে, আমাদের হিন্দু বা বিভিন্ন মেলাতে ক্রয় করা মিষ্টি এবং তাদের হাতে তৈরি করা কোনো খাবার পাওয়া যাবে কি না? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ভাই প্রশ্ন করেছেন, কোন বেধর্মীদের কোনো জিনিস তৈরি করা, সেটা মেলাতে হতে পারে, কালী পূজার একটা অনুষ্ঠান হচ্ছে, বেশ কিছু দোকানপাট বসেছে, তারা কোনো জিনিস ক্রয় তৈরি করছে, এইসব দ্রব্যগুলো মুসলিমদের জন্য এটা অনুমোদিত না নিষিদ্ধ? জি ভাই, কোনো অমুসলিমদের ভাইয়ের এখানে দুই রকমের বিষয় বেরিয়ে আসবে। কোনো অমুসলিম ভাইয়ের বিয়ে খেতে গিয়েছেন, কি খেতে ভাই? বিয়ে বা কোনো একটা অনুষ্ঠান খেতে গেছেন, যেটা আপনাকে দাওয়াত দিয়েছে একজন হিন্দু ভাই, তার বাড়িতে গেছেন, আপনি তার বাড়ির খাবার খেতে পারেন, তবে শর্ত হচ্ছে এটা যে সেখানে যেন কোনো প্রাণীর মাংস অথবা মাংস জাত দ্রব্য কোনো কিছু খেতে পারবেন না। কেন? শর্ত হচ্ছে এটা, মুসলিমদের মাংস খাওয়ার শর্ত কি ভাই? প্রাণীটিকে জবাই করার সময় আল্লাহর নাম নিতে হবে, এটা নিশ্চিত যে হিন্দুদের আল্লাহর নাম নিয়ে ওই প্রাণীকে জবাই করে না, তার জন্য সেটা খাওয়া অনুমোদিত নয়, মুসলিমদের জন্য নিষিদ্ধ, এমনকি হিন্দু ভাইদের জন্য নিষিদ্ধ। মনুষ্যসংহিতা পড়বেন পঞ্চম অধ্যায় 28 নম্বর শ্লোক, পরিষ্কারভাবে বলা হয়েছে মহানস্রষ্টা ঈশ্বরের নাম ব্যতীত কোনো প্রাণী জবাই করলে সে মাংসের খাওয়া এটা অনুমোদিত নয় হিন্দু ভাইদের জন্য। কিন্তু কোনো হিন্দু ভাইয়ের বাড়িতে গিয়েছেন, সে যদি মুড়ি খেতে দেয় খাবেন, কোনো সমস্যা নেই। যদি আপনাকে ভাত খেতে দেয়, ডাল খেতে দেয়, আর যদি জানেন যেখানে কোনো কিছু মিশ্রণ করেনি, হারাম দ্রব্য যদি মিশ্রণ না হয়, যদি জানেন হালাল হয়েছে, আপনি যে কোনো জিনিস খেতে পারেন, কোনো আপত্তি নেই। এখানে পার্থক্য আছে। ঠিক একইভাবে পীর সাহেবের মাজারে যাবেন, যে তাওয়ার রূপ দেয় পীর সাহেবের নামে উৎসর্গ করা, ওটাও না যায় হারাম। অনেক হিন্দু ভাই মনে করতে পারে আমাদের অনুমোদিতে আঘাত দিল, যে বলছে না হিন্দুদের হাতের মাংস খাওয়া জায়েজ নয়। জি ভাই, ও কথা আমরা বলি পীর সাহেবের কাছে গিয়ে যেসব উৎসর্গ করা হয়, গরু ছাগল ভেড়া, ওই মাংস যদিও হালাল, কিন্তু পীর সাহেবের নামে করা হয়েছে, তার জন্য মুসলিমরা খেতে পারে না। তাই অনুমোদিতে আঘাত পাওয়ার কোনো কিছু নেই। তবে এমনি খাবার সেগুলো খেতে পারে, যেগুলো হালাল যদি হয় কোনো সমস্যা নেই। আশা করি সেটি স্পষ্ট হয়েছে। খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সম্মিলিত মুনাজাত প্রসঙ্গে বিশেষ করে যারা মিডিয়া আছেন তাদেরকে বলবো যে উত্তরটা আমি খুব দীর্ঘক্ষণ ধরে দেব, আপনারা কর্ণপাত করে শুনবেন। কেননা এই প্রশ্নটির ওপরে স্বয়ং হানাফি ভাইদের নয়, আহলে হাদিসদের মধ্যে মতনৈক্য আছে। তার জন্য আপনার সামনে উপস্থাপন করতে চাইছি যে সম্মিলিত মুনাজাত অর্থাৎ দোয়া হাত তুলে এটা অনুমোদিত না নিষিদ্ধ? প্রথম কথা, বাইরে কোনো আলেম, আহলে হাদিসের কোনো আলেম কি বলেছে যে হাত তুলে মুনাজাত এটা বিদআত? জি না, কেউ বলেন? কেউ সম্মিলিত মুনাজাতকে বিদআত বলেছে? জি না। আর দু একটি ইবাদত, দু একটি ইবাদত, তো ইবাদত করার জন্য স্থান কালপাত্র সময় আছে না নেই? ওই যে আপনাকে বলছে সুন্নাত কোনটা, আল্লাহ রাসূল যখন যে কাজটা যেইভাবে যে পরিমাপ যে সময় করেছেন তখন সেটাই সুন্নাত, এর উল্টো পাল্টা হয়ে গেলেই হয় বিদআত। তো দোয়া অবশ্যই প্রমাণিত, হাত তুলে করতে হবে এটাও প্রমাণিত, সম্মিলিত মুনাজাত এটাও প্রমাণিত, তবে স্থান কালপাত্র সময় ভেদ আছে। দোয়া করতে হবে এটা নিয়ে কোনো মতপার্থক্য নেই, তবে দোয়ার পদ্ধতি নিয়ে মতপার্থক্য আছে। মতপার্থক্য কোথায় ভাই? দোয়া করাতে না দোয়ার পদ্ধতিতে? পদ্ধতিতে। আসুন আমরা বোঝার চেষ্টা করি যে আল্লাহ রাসূল দোয়া কিভাবে করেছেন।
পবিত্র কোরআন আর রাসূলের হাদিস যদি ঘেটে দেখেন, দুয়ার কোয়ালিটি তিনটে ভাগে বিভক্ত হয়েছে। কয়টা ভাগে? তিনটে পদ্ধতিতে আল্লাহ রাসূল দোয়া করেছেন। প্রথম, কিছু কিছু দোয়া আছে যে ব্যক্তি একা আপনি নিজে মুখ দ্বারা বলবেন, জিহ্বা লড়িয়ে লড়িয়ে পড়বেন, আপনার দোয়া হয়ে যাবে, হাত তোলার দরকার নেই, ইমাম সাহেবকে ডাকার প্রয়োজন নেই। কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একা মুখ দ্বারা বললে হয়ে যায়, হাত তোলার দরকার নেই, ইমাম সাহেবকে ডাকার প্রয়োজন নেই। প্রমাণ, মসজিদে ঢোকার দোয়া আছে না নেই? হাত তুলে করেন? ইমাম সাহেবকে ডাকেন? মসজিদ থেকে বেরোনোর দোয়া আছে না নেই? হাত তুলে করেন? ইমাম সাহেবকে ডাকেন? বাথরুমে ঢোকার দোয়া আছে না নেই? হাত তুলে করেন? ইমাম সাহেবকে ডাকেন? বাথরুম থেকে বেরোনোর দোয়া আছে না নেই? হাত তুলে করেন? ইমাম সাহেবকে ডাকেন? বাজারে প্রবেশের দোয়া আছে না নেই? হাত তুলে করেন? ইমাম সাহেবকে ডাকেন? গাড়িতে চাপার দোয়া আছে না নেই? হাত তুলে করেন? ইমাম সাহেবকে ডাকেন? ভাই পোশাক পরে দোয়া আছে না নেই? হাত তুলে করেন? ইমাম সাহেবকে ডাকেন? মানে বোঝা গেল কিছু কিছু দোয়া আছে যে ব্যক্তি একা মুখ দ্বারা বললে হয়ে যায়, হাত তোলার দরকার নেই, ইমাম সাহেবকে ডাকারও প্রয়োজন নেই। আমাদের মধ্যে ভ্রান্ত একটি ধরনের একটা পোকা আছে যে দোয়া মানে হাত তুলতে হবে, আগে এই পোকাকে বের করতে হবে, তবে সমাধান পাবেন। ভাই বলুন তো, স্ত্রী সহ দোয়া আছে না নেই? হাত তুলে করেন? কেমন লাগবে? মানে এক কাজ করবেন, রাত্রি 12টা হবে, ইমাম সাহেবকে ফোন লাগাবেন, ইমাম সাহেব খবর আছে, একটু বাড়ির পেছনে আসুন, এখনই শুরু হবে, আপনি দোয়া পড়বেন, আমরা স্বামী স্ত্রী আমিন আমিন বলবো। ভাই বলুন তো কেমন দেখাবে এটা? তাহলে বোঝা গেল এটা, এখান থেকে যে জিনিসটা শিক্ষা অর্জন করা যায় যে দোয়া মানে হাত তুলে নয়। আরেকটা জিনিস শেখা গেল যে কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একা মুখ দ্বারা বললে দোয়া হয়ে যায়, হাত তোলার দরকার নেই, ইমাম সাহেবকে ডাকারও প্রয়োজন নেই। কয়েকশো দোয়া প্রমাণিত এরকম আছে না নেই ভাই? কোনো মতনৈক্য আছে মুসলিম উম্মার মধ্যে? জি নেই, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কোয়ালিটি যে কিছু কিছু দোয়া আছে যে ব্যক্তি একা নিজে হাত তুলে দোয়া করবে, মুখ লড়িয়ে জিহ্বা লড়িয়ে লড়িয়ে পড়বে, ব্যক্তি একা হাত তুলবে প্লাস জিহ্বা লড়িয়ে লড়িয়ে পড়বে। উদাহরণস্বরূপ, আপনি এখনই বাড়িতে যাবেন, দুই রাকাত সালাত আদায় করবেন, দুই হাত তুলে দোয়া করে সালাত আদায় নামাজ পড়ে দুই হাত তুলে দোয়া করবেন, কেউ বিরাট বলেছে? জি না। বাড়িতে চলে যাচ্ছেন, যাওয়ার পথে আপনার বাবার কবরস্থানটা পেয়ে গেছেন বা প্রতিবেশীর কবরস্থান পেয়ে গেছেন, ভাই দুই হাত তুলে দোয়া করবেন, আপনি একা একা, কে নিষেধ করেছে? সেই মুসলিম কিতাব জানাইজ আল্লাহ রাসূল মসজিদ বাকিতে গিয়ে রাত্রিতে হাত তুলে দোয়া করেছেন কি করেনি? করেছেন। তিনি পাড়া মানুষকে ডেকেছিলেন? জি না। আল্লাহ একাই করেছেন। জিবরাইল সালাম দাঁড়িয়েছিলেন, তিনি কি আমিন বলেছেন? মানে তিনি সম্মিলিত করেননি। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দেখছেন রাসূল দোয়া করছেন, মায়েশা হাত তুলতে পারতেন, তিনিও আমিন বলতেন, কিন্তু বলেননি। অতএব এটাই প্রমাণিত হয়, জানাজার শেষে ব্যক্তি একা একা হাত তুলে দোয়া করতে পারে, তাই ইমামের এখানে দরকার নেই। এইভাবে শেখ মুজাফফর বিন মহসিন একটি বই আছে, বইটার নাম শরী মন্ডনে মুনাজাত। দেখবেন 35-37টা দলিল পেশ করেছেন যে আল্লাহ রাসূল দুই হাত তুলে দোয়া করেছেন, তবে এখানে ইমাম নেই, সরি মুক্তাদিকে নেননি, মানে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নেননি। কয় রকম কোয়ালিটি প্রমাণিত হলো? তিন নম্বর কোয়ালিটি, কিছু কিছু দোয়া আছে ব্যাক ইমাম সাহেব হাত তুলবেন, মুক্তাদিও হাত তুলবেন, ইমাম সাহেব দোয়া পড়বেন, মুক্তাদি পেছন থেকে আমিন বলবেন। মাসালা কয়টা ভাই এখানে? চারটা, কিন্তু হুজুর দেখাচ্ছে একটা। ইমাম সাহেব দোয়া হাত তুলবেন, মুক্তাদির পেছনে হাত তুলবেন, ইমাম সাহেব দোয়া পড়বেন, মুক্তাদির আমিন বলবেন, এটা হবে কখন? মতনৈক্য কোথায় কোথায়? ফরজ নামাজের শেষে, অথবা জানাজার শেষে, অথবা ঈদের নামাজের শেষে, অথবা বিবাহ মজলিসের শেষে, অথবা ইফতারের পূর্বে। এই পাঁচটা জায়গাতে যে সম্মিলিত মুনাজাত করা হচ্ছে, এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, তবে পাঁচটা জায়গাতে দোয়া প্রমাণিত। কি বুঝলেন ভাই? এই পাঁচটা জায়গাতে সম্মিলিত মুনাজাত প্রমাণিত নয়, তবে এখানে পাঁচ রকমের দোয়া প্রমাণিত। ফরজ নামাজের শেষে দোয়া প্রমাণিত কি প্রমাণিত নয়? ভাই 37টা কমপক্ষে দোয়া আছে যে আল্লাহ রাসূল সালাম প্রিয়ে তিনি বসে বসে পাঠ করতেন, দোয়া প্রমাণিত, হাত তুলতেন না, সাহাবী থেকে নিতেন না। একইবার জানাজার শেষে বা কবরস্থান দেওয়ার পরে বা কোনো কবরস্থানে গিয়ে আপনি দুই হাত তুলে এখানে একা একা দোয়া করতে পারেন, তবে সম্মিলিত নয়। ইফতারের পূর্বে আপনি দোয়া করতে পারেন, এখানে হাত তোলা প্রমাণিত নয় এবং সম্মিলিত হয়ে প্রমাণিত নয়, এখানে দোয়া প্রমাণিত। তো পাঁচটা জায়গাতে দোয়া প্রমাণিত,
এর ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে, কিন্তু হুজুর এগুলোকে জগাখিস্তুরি বানিয়ে সব হাত তুলে দিয়েছে। তার জন্য তো স্পষ্ট কথা এটাই, যেখানে একটি বিদাত প্রবেশ করে ওখান থেকে আল্লাহর একটা সুন্নাত উঠে যায়। যেই দিন থেকে ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাত শুরু হয়েছে, সেই দিন থেকে ওই মসজিদের ভেতরে এই আল্লাহর সুন্নাতি দোয়াগুলো সব উঠে নিয়েছে। ভাই, দোয়া করা কি আপনাকে নিষেধ করলাম? বিদাত বললাম, হাত তুলে করতে নিষেধ করলাম, বিদাত বললাম না? আপনাকে বলেছি, তবে স্থান কালপাত্র সময় ভেদে হুকুমের পরিবর্তন আছে। সম্মিলিত মুনাজাত কোথায় কোথায় প্রমাণিত? তিনটা জায়গায় প্রমাণিত। এক, বৃষ্টি প্রার্থনা করবেন, অনেক খরা হয়ে গেছে, বৃষ্টি প্রার্থনার জন্য দুই রেখা সালাত আদায় করে ইমাম মুক্তাদি একাকার হয়ে দোয়া করবেন, ভাই এটাই সুন্না। এই সুন্নাতকে জীবন্ত করুন। এখন মানুষ আল্লাহ কাছে চায় না বৃষ্টির জন্য। সেই বুখারী হাদিস নাম্বার 1009, 10, 11, 12, 14, 16 আল্লাহ রাসূল করেছেন, এখানে সম্মিলিত মুনাজাত প্রমাণিত। দুই, বৃষ্টি অনেক হয়ে গেছে, বন্যা হয়ে গেছে, এই মতো অবস্থায় বৃষ্টি বন্ধ করার জন্য আবার সালাত আদায় করে দুই হাত তুলে দোয়া করতে পারেন, এটাও প্রমাণিত। তিন, শুনলাম দারিকুতনি হাদিস নাম্বার 1678 সনদ হাসান, কাফেরদের জন্য বদদোয়া করবেন, নামাজের ভিতরে কুনুত যখন পড়বেন সেই সময় ইমাম মুক্তাদি সকলে একাকার হয়ে দুই হাত তুলে দোয়া করে কাদাকাটি করে ভাসিয়ে দিন, কোনো সমস্যা না, এটাই সুন্না। তিনটে জায়গাতে সম্মিলিত মুনাজাত প্রমাণিত, বাকি যত জায়গাতে মুনাজাত করেছে সম্মিলিত, একটা প্রমাণিত নয় তো দোয়া প্রমাণিত। তার জন্য হুজুর কিন্তু এই উল্টা পাল্টা দলিলকে একত্রিত করে নিয়ে এসে বলছে যে সম্মিলিত মুনাজাত প্রমাণিত। জি না, কি করছে বলেন তো? শোনো, আবু দাউদ হাদিস নাম্বার 1488, 1499 এখান থেকে হাদিস নিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তি যদি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেন না। এখানে যেন রাবি আছে, মাইমুনা, জাফর বিন মাইমুনা, ইনার উপরে অভিযোগ আছে ইমাম বুখারী ইমাম নাসাই তাদের উপরে তাকে যাইব বলে আখ্যায়িত করেছেন তার নিজ নিজ গ্রন্থে তারিখুজ জাফা এবং ইমাম হাজার আসছেন তাকরিবুত তাহজিবে, এবং তারপর তাদলিসের অভিযোগ আছে। অতএব হাদিসটা দুর্বল, তবে আলবান হাদিসটাকে হাসান বলেছে। যদিও ধরে নি দোয়া মানে হাত তোলা, ভাই যে খালি হাতে ফিরিয়ে দেন না, তোমার স্ত্রী শ্বশুর পূর্বে হাত তুলে দোয়া করবেন না বাথরুমে ঢুকার সময় দোয়া করবেন? করবেন কি? তাহলে বোঝা গেল যে ভাই না, দোয়া মানে হাত তোলা না, এটা যদি বের করতে পারেন প্রথমে, তবে আপনি এই মাসালার উপরে আপনি একটা নির্দিষ্ট সঠিক পন্থা কোনটা সেটা আপনি বুঝতে পারবেন, নচেত পারবেন না। একটা বই আছে আমার কাছে, হানাফি কেল্লা, লেখক মুক্তি নাসিরুদ্দিন চাঁদপুরি, লেখক নাসিরুদ্দিন চাঁদপুরি, তিনি একজন হানাফি, দেওবন্দি হানাফি, হায়াতি দেওবন্দি হানাফি, দ্বিতীয় খণ্ড 163 পৃষ্ঠা লাইন নাম্বার 2, 3, 4 পরিষ্কারভাবে তিনি লিখেছেন, আমি বলছি কি লিখেছেন, তিনি কি একজন হানাফি? কিন্তু তিনি লিখছেন, জেনে রাখা ভালো হবে, ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাত কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়। যদি কেউ এটা পাবন্দি সহকারে করে আর কেউ যদি এটাকে বিদআত বলে, মনে হয় ভুল হবে না। কি বুঝলেন? বলছে এটা যদি কেউ বিদআত বলে মনে হয় ভুল হবে না, বইটা আমার কাছে আছে এখানে, যদি কেউ অস্বীকার করেন বা মনে করেন যে মিথ্যা কথা বলছি, এসে দেখে যাবেন বইটা নিয়ে এসেছি, সে ভারত থেকে বই নিয়ে এসেছি, দেখানোর জন্য নিয়ে এসেছি, অনেক বই আছে। তবে এখানে আমরা পরিষ্কারভাবে বলছি এটা প্রমাণিত নয়, তবে স্থান কালপাত্র সময় ভেদে দুয়ার পরিবর্তন আছে। এই জন্য আজ থেকে 750 পূর্বে ইমাম ইবনু তাইমিয়া তার ফতোয়া মাজমু 22 খণ্ডের 519 পৃষ্ঠাতে তিনি এটাকে বিদআত বলেছেন। কে বলেছেন ভাই? 750 আগে ইমাম ইবনু কাইয়্যিম আয-যাওযাই তার জাদুল মাআদ 249 পৃষ্ঠাতে তিনি এটাকে বিদআত বলেছেন। হানাফি ভাইরা বলছে মনে হয় ভুল হবে না বিদআত বললে, মানে ঘুরে নাক ধরছে। অবশ্যই এটা প্রমাণিত যে দোয়া প্রমাণিত, তো স্থান কালপাত্র সময় ভেদে পদ্ধতি পরিবর্তন হবে। ভাই দোয়া করতে নিষেধ করিনি, আজকে বিষয়টি স্পষ্ট হয়েছে। ঠিক আছে, এক ভাই প্রশ্ন করেছে, মহিলাদের মসজিদ গমন প্রসঙ্গে হানাফি এবং আহলে হাদিসের মধ্যে মতপার্থক্য আছে, কোন সুন্নাহ কি বলে?
মহিলারা মসজিদে সলাত আদায় করতে পারবে না, এটাকে নিষিদ্ধ হারাম ঘোষণা করা এটা উচিত নয়, এটা কোরআন সুন্নাহর বিপক্ষে রায়। আল্লাহ রাসূলের সময় তাদেরকে প্রশ্ন করবেন, মহিলা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা এরা কি আল্লাহর রাসূলের পিছনে সলাত আদায় করতেন? তারা কি বলবে? নিঃসন্দেহে করতেন, কোনো সমস্যা আছে? তারা স্বীকার করছে। তো তারা বলছে অন্য সময় এটা বাতিল হয়েছে, এটা ধারণাটি ভিত্তিহীন। তারা বলছে বর্তমান সময় একটা ফিতনার সময়, এই ফিতনার জন্য মহিলাদেরকে মসজিদে আসা অনুমতি নেই, নিষিদ্ধ। ভাই জলসাতে কেন লেখা থাকে মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা আছে? এটাই তো দলিল। চিন্তা করেন, ওরাই লিখছে মহিলাদের মসজিদে যাওয়া এটা নিষিদ্ধ, জলসা আছে, দলিল দেখেন কোথায়? নিচে লিখেছে মহিলাদের জন্য এবং সাইকেল রাখিবার আলাদা ব্যবস্থা আছে। ভাই মসজিদে আসলে সমস্যা, জলসাতে যদি মহিলারা যায় ফিতনার আশঙ্কা নাই? বিভিন্ন মাজারে মহিলারা যায় কি যায় না? এই বিষয়ে ফতোয়া কেন আসে না? আল্লাহর ঘরে আসবে তাই বাধা, এত ফিতনার ভয় মাজারে চলে যাচ্ছে। ঈদের দিন হুজুরের বউ একাই যায়, অনেক হুজুর আছে দেখবেন, হুজুরও যায় না। বাজার করতে মহিলারা যাচ্ছে কি যাচ্ছে না? প্রকাশ্য তার বিরুদ্ধ ফতোয়া দেওয়া হচ্ছে না কেন? হ্যাঁ, ফতোয়া আছে, ঘরের মধ্যে আরবিতে উঁচু করে টাঙিয়ে রাখা হয়েছে, প্রকাশ্যে বক্তৃতাতে বলা হয় না। মহিলারা অবশ্যই পুরুষ ইমামের নেতৃত্বে সলাত আদায় করতে পারে, এখানে আহলে হাদিসের রায়টা শুনে নেবেন। আহলে হাদিসদের মধ্যে এখানে কিছুটা বাড়াবাড়ি আছে। ইমাম শাওকানি নাইনুল আওতার তৃতীয় খণ্ড 169 পৃষ্ঠাতে তিনি ফতোয়াটি নকল করেছেন, এটাই আহলে হাদিসের ফতোয়া। তিনটে মত। এক, মহিলারা পাঁচ ওয়াক্ত মসজিদে গিয়ে সলাত আদায় করার চাইতে বাড়িতে সলাত আদায় করা উত্তম। দুই, মহিলারা জুম্মার দিনে বাড়িতে নামাজ পড়ার চাইতে জুম্মা মসজিদে গিয়ে পুরুষ ইমামের নেতৃত্বে সলাত আদায় করা, এটাই উত্তম। তিন, মহিলারা ঈদের দিন মসজিদে যেতে বাধ্য, সহিহ বুখারী হাদিস নম্বর 991। ইমাম আবু হানিফার নামে একটা প্রচলিত কিতাব আছে, যদিও এটা ইমাম আবু হানিফা থেকে প্রমাণিত নয়, মুসনাদে আবি হানিফা 171 নম্বর হাদিস দেখবেন, ইমাম আবু হানিফা ঠিক ওই হাদিসটা নিয়ে এসেছেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপিয়েছে, ওখানেও দেখে নেবেন। ইমাম আবু হানিফার সংকলিত হাদিসের গ্রন্থ, তিনি ওই হাদিসটা নিয়ে এসেছেন। সে এক মহিলা এসে বলছে যে আল্লাহ রাসূল, আমরা যদি হায়াজরত অবস্থায় থাকি তাহলে কি করব? আল্লাহ রাসূল কি বলছেন? যে তুমি হায়াজরত অবস্থায় থাকো তবুও তুমি ঈদগাহে যাবে, সলাত আদায় করবে না, দুয়ায় অংশগ্রহণ করবে। এই দুয়া মানে ভাবিয়ে না যে হাত তোলে দোয়া। এই দুয়ার ব্যাখ্যা করেছেন ইমাম হাজার আসকালানি ফাতুল বাড়িতে, যে ঈদের যে তাকবীর দিই এটা হচ্ছে দোয়া। না, ভুল ধারণা হতে পারে যে এখন হুজুর বলে দোয়া করা যাবে না, ওখানে দোয়ার কথা বলছে। তো ইমাম আবু হানিফা তারও ফতোয়া ছিল, হেদায়া দেখেন, এনাইয়া দেখেন, পরিষ্কার ইমাম আবু হানিফার মতে যে মহিলারা মসজিদে সলাত আদায় করতে যেতে পারে শুধুমাত্র এশা অর্থাৎ রাতের নামাজে যেতে পারবে না, এশার ফজরে, বাকি তিন ওয়াক্ত দিনে যেতে পারবে। কার ফতোয়া? ইমাম আবু হানিফার। ইমাম মোহাম্মদের ফতোয়া না, পাঁচ ওয়াক্তে গেলে কোনো সমস্যা নেই। এটা মূলত হানাফি মাজাবের প্রথম স্তরের যারা ছিল 400 হিজরি পর্যন্ত, তাদের অধিকাংশদের ফতোয়া হচ্ছে এটা যে না, মহিলারা মসজিদে গিয়ে সলাত আদায় করতে পারে, এটা কোনো বাধা নিষেধ নেই। এমনকি ইমাম আবু হানিফার জীবনে একটি গ্রন্থ আছে, পরিষ্কার সেখানে লেখা আছে আকবর লি আবি হানিফা 169 পৃষ্ঠা পরিষ্কার লিখেছে, ইমাম আবু হানিফা তার আম্মাজানকে নিয়ে তারাবির সলাত আদায় করতেন জামাতে। কে বলেন তো? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তার মাকে নিয়ে যেতেন তারাবির জামাত করার জন্য, তিনি ইমাম হতেন আর তার মা মুক্তাদি হতেন, পরিষ্কার বর্ণনা আছে। তবে এখানে মহিলাদের ইমামতি আরেকটি সমস্যা, মহিলা কি ইমামতি করতে পারে? জি, মহিলারা ইমামতি করতে পারে চারটে জায়গায় ব্যতীত। কোথায়? জুম্মাতে মহিলাদের ইমামতিতে মহিলারা সলাত আদায় করতে পারে না। ঈদুল ফিতর অর্থাৎ ঈদের দিন, দুটো ঈদ, তারা নিজেদের ইমামতিতে মহিলাদের ইমামতিতে মহিলারা সলাত আদায় করতে পারে না। এই তিনটে জায়গা যে মহিলারা তাদের নিজেদের ইমামতিতে মহিলারাই সলাত আদায় করতে পারবে না, এই তিনটে জায়গাতে পুরুষ ইমামের নেতৃত্বে মহিলারা সলাত আদায় করবে। আর মসজিদ গমন প্রসঙ্গে তিনটে বিষয় বুঝতে পারছেন কি? ভাইরা যুক্তি দেয় অনেকগুলো, যুক্তি খণ্ডন করতে লাগলে অনেক সময় লাগবে। তারা বলছে যে আল্লাহ সুলতে বলেছে মহিলাদের জন্য মুসনাদে আহমদের হাদিস, যে মসজিদের চাইতে বাড়িতে পড়া উত্তম হাদিস তারা বলছে। তো ভাই সহিহ বুখারী কুলমান হাদিস নম্বর 731, আল্লাহ রাসূল বলছেন যে পুরুষদের জন্য নফল সালাত মসজিদের চাইতে বাড়িতে পড়া উত্তম, তার মানে কি পুরুষের নফল সালাত মসজিদে পড়া মাকরু?
তারা এই হাদিসের ভিত্তিতে মহিলাদের মসজিদ গ্রহণ মাকরুহ ফতোয়া দিয়েছে, এই হাদিসের ভিত্তিতে যে মহিলাদের মসজিদের চেয়ে বাড়িতে পড়া উত্তম আল্লাহ রাসূল বলেছেন, তো বলছে তা আল্লাহ রাসূল অপছন্দ করেছেন, তার জন্য এটা কি মাকরুহ ফতোয়া দিয়েছে? যদি ওটা এই হাদিসের ভিত্তিতে ফতোয়া দিতে হয় তো সহিহ বুখারী হাদিস নম্বর 731 আল্লাহ রাসূল বলেছে পুরুষের জন্য নফল সালাত মসজিদের চাইতে বাড়িতে উত্তম, তো মসজিদের জন্য কি মাকরুহ ফতোয়া দেওয়া যাবে? জি না। হাদিসের ওয়েট যেমন, তাগিদ যেমন, ঠিক তেমনই ফতোয়া উচিত। অবশ্যই মহিলারা সালাত আদায় করতে পারে জামাতবদ্ধভাবে মসজিদে, তিন রকমের পদ্ধতি, এটা দেখে বিবেচনা করে তারপরে সিদ্ধান্ত নেবেন, কোনো সমস্যা নেই। আশা করি সেটি স্পষ্ট হয়েছে। ভিডিও মাধ্যমে দিন প্রচার করা এটা কি বিদাত নয়? ভাই বিদাতের জন্য কি বলেছি, আল্লাহ রসুল যে কাজ করেনি, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা যে কাজ করেনি, এমন কোন কর্ম মুসলিম উম্মার আরেকটা কি আছে, ইজমা, মুসলিম উম্মা যেখানে ঐক্যমত পোষণ করেছে, বা ইজমা একটা দলিল, আর দলিল যেখানে আসে বিদাত সেখানে মারদুদ হয়ে যায়, প্রত্যাখ্যাত, বাতিল হয়ে যায়। তো ভিডিওর মাধ্যমে দিন প্রচার করে এটা ইজমা দ্বারা প্রমাণিত। কোন আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোন আলেমে দিন বলেনি যে ভিডিও করাটি এটা সহিসম্মত নয় দিন প্রচারের ক্ষেত্রে। তো ভাই ইজমা যদি একটা হুজ্জার দলিল হয় তো ভিডিও কি আর বিদাত হতে পারে? যেমন জাবারজের পেশ লাগানো মাইকের মাধ্যমে আজান দেওয়া, এটা কোনো মুসলিম নাজায়েজ বলেছে? কোন গ্রহণযোগ্য আলেম বেদাত বলেছে? জি না। তো এটা দিন প্রচারের একটি মাধ্যম, তো এখানে যেহেতু কোনো আলেম আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে কেউ বিমত পোষণ করেনি, সঙ্গে এটা ইজমা, আর এটা যে আসল ইজমা, বাতিল ইজমা নয়, তাই এটা বিদাতও নয়। আজকে বিষয়টি স্পষ্ট হয়েছে। দাড়ি কতটুকু রাখতে হবে? নাস্তে নেবে ঘুঙুট দিয়ে লাভ নেই। সহিহ বুখারী হাদিস নম্বর 4891-93 পরপর হাদিস আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাড়িটাকে ছেড়ে দাও। আপনাকে বললাম যে ছাগলটা বাদে ছাগলটাকে ছেড়ে দে, কি করবেন? অর্ধেক বেঁধে রাখবেন নাকি? আপনাকে বললাম ছাগলটাকে ছেড়ে দাও, আপনি অর্ধেক বেঁধে রাখবেন ছাগলের দড়ি আর অর্ধেক ছেড়ে দিবেন? তো দাড়ি যদি ছেড়ে দিতে হয় ছাগল যেমন ছেড়ে দিবেন ওরকম ছেড়ে দিবেন, যত দূর যায় তত দূরই যাবে। দাড়ির মশালাটি বিশেষ করে আমাদের উপমহাদেশে বেশ কিছু মতনক্য আছে। আল্লামা নাসিরুদ্দিন আলবানি তার ফতোয়াটা একটু বিরূপ মন্তব্যের, মানে তিনি বলেছেন এখানে হানাফি মাসলা করে যে তিনিও ফতোয়া দিয়েছেন, তিনি বলেছেন যে এক মুষ্টি রাখার পরে ছেটে ফেলাটাই ওয়াজিব। এই জন্য আহলাদেশ আলমদের মধ্যে একটু মতনক্য আছে। তবে দাড়ির মশালা টোটালে চারখানা, একখানা নয়। আমরা আসলে মশালাগুলো ভুল বুঝি। এক, দাড়িকে চেঁচে ফেলা, একদম চেঁচে ফেলবেন, মেয়েদের মতো করবেন, হিজড়ার মতো। হিজড়া দেখেছেন? হিজড়া দেখেছেন কি ভাই? টেনে দেখবেন এখানে এই হাত মারে আর টাকা চায়, দেখবেন ওরা দেখবেন পুরুষ না নারী সন্দেহের মধ্যে পড়ে যাবেন। কেন? দাড়িগুলোকে চাচ্ছে, মানে দাড়ি ওদের আছে কিন্তু চাচ্ছে। তো এটা কারা? এটা হিজড়া। তো এই বই হিজড়াদের মধ্যে দাড়ি চাচ্ছে, এটা ঐক্য মতে হারাম। হানাফি বলেন, সাফি, মালিকি, হাম্বেলি সবাই এটাকে হারাম বলেছে। এক, দাড়িটাকে ছেড়ে দেওয়া এটা ফরজ, দাড়িটাকে ছেড়ে দেওয়া ফরজ। কটা মশালা হলো ভাই? দাড়ি চাচা হারাম, দাড়ি ছেড়ে দেওয়া ফরজ। এবার দাড়ি ছেড়ে দিয়ে কতটুক রাখবেন, কতটুক ছাড়বেন, এটা নিয়ে মতনৈক্য আছে। মতনৈক্য কোথায় বলেন তো ভাই? দাড়ি রাখাতে কোনো মতনৈক্য আছে? জি না। দাড়ি চাচাতে কোনো মতনৈক্য নেই। দাড়ির দৈর্ঘ্য সম্পর্কে মতনৈক্য আছে। তো ভাই যেখানে মতনৈক্য আছে সেখানে যাওয়ার দরকার কি? দাড়িতে যেহেতু মতনক আছে দৈর্ঘ্যপ্রস্থ নিয়ে, তো নাস্তা দেবে ঘুঙুর দিয়ে লাভ নেই, তো মতনকতে যেও কোনো লাভ নেই, ছেড়ে দেন।